আজকে ছুটির দিন, আমরা ঘুরতে বেরিয়ে গেছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন যাচ্ছি, এখনো কিছু ঠিক হয়নি কোথায় যাব। ফাইনালি আমরা এসে গেছি আমাদের বাড়িতে। আজকে রান্না বান্না করিনি, বাইরে একটু লাঞ্চ করব, করে আমরা ঘুরতে যাব। রেস্টুরেন্টে এসে গেছি, খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা টিক্কি চাট অর্ডার করেছিলাম। এবার সেই চাটটা আমরা তিনজনে মিলে শেয়ার করে এখন খাচ্ছি, বাকি খাওয়ার একটু পরে আসছে। টিক্কি চাট খেতে খেতে আমাদের খাওয়ার এসে গেছে, টিক্কি চাটটা খাওয়া কমপ্লিট। এরপর আমরা নিয়ে নিয়েছি তন্দুরি রুটি, সাথে পনির বাটার মশলা, আর ইয়েলো ডাল ফ্রাই, আর জিরা রাইস। টিক্কি চাটটা খেয়েই তো হাফ পেট ভর্তি হয়ে গেছে, আর যা নিয়েছি এতে মোটামুটি পেট ফুল হয়ে যাবে। এই খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনে। খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাগুলো খুব ভালো ছিল, আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। আমরা এসে পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আসবো বলেছিলাম, জায়গাটার নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। খুব সুন্দর জায়গা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন ভিডিও গুলো দেখতেই পাচ্ছেন মেয়েটা কি সুন্দর মিউজিক বাজাচ্ছে। মিউজিক আমরা খানিকক্ষণ শুনছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুনে আবার হাঁটা দিয়েছি, এরপর কোথায় কি আছে। আমরা শুনেছি এখানে 27 ইন্টারন্যাশনাল প্যাভেলিয়ন আছে, এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। শুনতে পাচ্ছি আরও একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আমরা এখন সেদিকে যাচ্ছি। জায়গাটা অ্যাকচুয়ালি অনেক বড়, কতটা কি আপনাদেরকে দেখাতে পারি, কতটা কভার করতে পারি দেখছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যেখানে প্রোগ্রামটা হচ্ছে, কিছু মানুষ নাচানাচি করছে, দেখতে থাকুন। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, আমরা ওখানে তারপর খানিকক্ষণ বসেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি কোথায় কি আছে দেখার জন্য। এরপর আমরা বিভিন্ন কান্ট্রির প্যাভিলিয়নগুলো ঘুরে দেখছিলাম। সবার প্রথমে গেছিলাম আমেরিকাতে, এখানে অনেক কাউন্টার বসেছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, কিছু জিনিসপত্র কেনা যায় কি না। দেখুন প্রচুর ভিড় এখানে। এরপর আমরা জাপানিজ প্যাভিলিয়নে গেছিলাম, সেখানে চিজ কেক দের একটা শপ দেখতে পেলাম। গিয়ে আমরা যেহেতু শনিবার গেছিলাম তাই ডিম খেতে পারবো না, কিনতে গিয়েও তাই কিনতে পারিনি। চিজ কেকগুলো দেখতে খুব সুন্দর লাগছিল,
তাই কেনার খুব ইচ্ছা ছিল, টেস্ট করার ইচ্ছা ছিল। এই যে জাপানিজ প্যাভিলিয়নে আমরা এখন ঘুরছি, জাপানিজ প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আমরা একটা নাগরদোলনা দেখলাম। ছেলের খুব চাপার ইচ্ছা ছিল, বাট ওর শরীরটা ভালো ছিল না, তাই ওকে চাপাইনি। এরপর আমরা গেছিলাম আফগানিস্তানের প্যাভিলিয়নে। আফগানিস্তানের প্যাভিলিয়নের মধ্যে ঢুকেই সবার প্রথমে আমরা প্রচুর শীতের জামা কাপড়ের দোকান দেখলাম। ওখান থেকে ভাবছিলাম কিছু সোয়েটার কিনবো, বাট সোয়েটারগুলো খুব একটা পছন্দ হলো না। তারপরে আমরা কিছু জুয়েলারি শপ দেখলাম, কিছু খাবার দাবারের দোকান দেখলাম, সমস্ত কিছুই ওখানকার জিনিসপত্র, ওইসব দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে একটা টয় শপ দেখলাম, ছেলের একটা খেলনা খুব পছন্দ হলো। তারপর ছেলেকে ওখান থেকে ছেলের মনের মতো একটা খেলনা কিনে দিলাম। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি এই যে টয় শপের দোকানটায় গেছি, ওখান থেকে ছেলেকে খেলনাটা কিনে দিয়েছি। কিনে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। দেখছি এবার কোন প্যাভিলিয়নে যাওয়া যায়। তারপর আমরা গেলাম ওমানের প্যাভিলিয়নে। ওখানে দেখলাম বিভিন্ন রকম জুয়েলারি শপ আছে, কিছু খাবার দোকান আছে, সব কিছুই ওমানের জিনিসপত্র পাওয়া যাচ্ছে ওখানে। তারপরে আপনার কিছু কাপ প্লেটের দোকান আছে, জামা কাপড়ের শপ আছে, সমস্ত কিছু দেখলাম। দেখে আমরা ওমান থেকে বেরিয়ে গেলাম। ওমান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আমরা চাইনিজ প্যাভিলিয়নে। চায়নাতে যাওয়ার পরে দেখাচ্ছি আমরা চাইনিজ প্যাভিলিয়নে যাওয়ার পরে ওখানে কী কী দেখলাম। এই যে আমরা চাইনিজ প্যাভিলিয়ন খুঁজছি, এসে গেছি চায়নাতে। অ্যাকচুয়ালি জায়গাটা এত বড় আর হাঁটতে পারছিলাম না, তাই দেখে দেখে মেন মেন জায়গাগুলো ঘুরে নিচ্ছিলাম। ওখানে যাওয়ার পরে আমরা প্রথমেই প্রচুর চাইনিজ টয় শপ দেখলাম, মানে ওখানে প্রচুর চাইনিজ টয়ের দোকান ছিল, যেখানে দেখেই কিনতে ইচ্ছা হবে আপনার। তারপরে জামা কাপড়ের দোকান ছিল, তারপরে ওই দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম জুয়েলারি শপ ছিল। চাইনিজ প্যাভিলিয়নে অনেকক্ষণ ঘুরেছিলাম। চাইনিজ প্যাভিলিয়নে ঘুরার পরে আর যখন হাঁটতে পারছিলাম না, টায়ার্ড হয়ে গেছিলাম, তখন ভাবলাম এবার মেন জায়গাতে যাই, ইন্ডিয়ান প্যাভিলিয়নে। এই যে আমরা পেয়ে গেছি ইন্ডিয়ান প্যাভিলিয়ন। ইন্ডিয়ান প্যাভিলিয়নে সামনে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখানে খুব সুন্দরভাবে জলের ডেকোরেশন করা আছে, বিভিন্ন রকম শাওয়ার এপাশ থেকে ওপাশ, মানে জল যাচ্ছে, আপনি জলের নিচ দিয়ে যাবেন, আপনি ভিজবেন না, সেইভাবে করা আছে। আর যেতে যেতেই দেখলাম একটা কটন ক্যান্ডির দোকান, সেখানে খুব সুন্দর ফুলের মতো কটন ক্যান্ডিগুলো বানিয়ে দিচ্ছে। এরপর আমরা ওয়েট না করে ইন্ডিয়ান প্যাভিলিয়নে দিকে যাওয়া শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ান প্যাভিলিয়নে পৌঁছে গেলাম। ইন্ডিয়ান প্যাভিলিয়নে আমরা ঢুকে যাচ্ছি। ইন্ডিয়ান প্যাভিলিয়নের মধ্যে ঢুকে সবার প্রথমেই আমরা দেখলাম স্ট্রিট ফুডের দোকান, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই দোকানগুলো দেখে তারপরে গেলাম। বিভিন্ন রকম এখানে ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন রকম টয় শপ আছে, তারপরে জামা কাপড়ের দোকান আছে। সব থেকে বেশি ডেকোরেশনের জিনিসই বেশি পাওয়া যাচ্ছিল। তারপরে মেয়েদের জুয়েলারি পাওয়া যাচ্ছে, প্রচুর জুয়েলারি শপও আছে এখানে। এই সমস্ত দেখার পরে আমরা চলে গেলাম, একটা চায়ের দোকান পেলাম সেখানে। সেখানে ইন্ডিয়ান কড়াক চা পাওয়া যাচ্ছিল। ওখান থেকে চা কিনে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই গলা ভেজাচ্ছিলাম। তারপরে আমরা দেখলাম ইন্ডিয়ান চাট বাজার বলে একটা ওখানে কাউন্টার আছে,
একটা নয়, অনেক কাউন্টার আছে ওখানে, বিভিন্ন রকম ইন্ডিয়ান, আপনার মনের মতো ইন্ডিয়ান ফুড পাবেন ওখানে আর কি, পাওয়া যাচ্ছিল। দেখে আমাদের মন হচ্ছিল বাড়ির দিকে যাওয়ার জন্য, আর ভালো লাগছিল না, তাই ওখান থেকে বেরিয়ে এই যে মেন গেটে পৌঁছে গেছি। মেন গেটে বাইর থেকে বাইরে বেরিয়ে এসে আমরা একটা হাতি স্ট্যাচু দেখতে পেলাম। হাতি স্ট্যাচুটা দেখে ভীষণ রিয়েল লাগছিল, মনেই হচ্ছিল না যে ওটা আর্টিফিশিয়াল। তারপরে আমরা ওখান থেকে, পার্কিং অনেক দূরে, তাই ব্যাক করার জন্য রিক্সা খুঁজছিলাম। ওই যে রিক্সা স্ট্যান্ডে অনেক রিক্সা দাঁড়িয়ে আছে, ওখান থেকে রিক্সা নিয়ে আমরা পার্কিংয়ের কাছে গেলাম। আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আর বেশি কিছু বলছি না। আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিও লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানে টাটা, বাই বাই, আর গুড নাইট, টাটা।